চিত্র এক। আরজিকর কাণ্ড নিয়ে কার্যত মুখে কুলু পেটে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেটুকু তিনি সরব হয়েছেন সেখানেও একটা স্পষ্ট বার্তা ছিল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তিনি যে অসন্তুষ্ট সেটা অভিষেক পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন। এবার তার সংসদীয় এলাকার তৃণমূল নেতাদের দাবি, নীরবতা ভেঙে প্রকাশ্যে আসুক দাদা। বলা ভালো, ডায়মন্ড হারবার চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাজ্য প্রশাসনে আসুক। চিত্র ২। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটার হেড ছাপিয়ে কোটি কোটি টাকার তোলাবাজি। নিউ টাউনের এক তৃণমূল নেতার কুকীর্তির সামনে আসতেই কলকাতার শেক্সপিয়ার সরণী থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদের লেটার হেড ছাপিয়েই কয়েক কোটি টাকা তোলাবাজি করে ফেলেছিলেন কৌশিক সরকার নামে এক তৃণমূল নেতা। এই দুই চিত্রের মধ্যে আপাত মিল নেই, কিন্তু রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী এক ভূমিকা রয়েছে, একথা হলফ করে বলাই যায়। রাজনৈতিক ওয়াকিবহল মহলের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলে প্রবীণ বনাম নবীন একটা সূক্ষ্ম দ্বন্দ্ব ছিল। আরজিকর ইস্যুতে সেটা একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। তৃণমূলের নবীন প্রজন্মের নেতৃত্বে অবশ্যই অভিষেক এবং প্রবীণদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ মুখে স্বীকার না করলেও ভিতর ভিতর সকলেই মেনে নিচ্ছেন। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসন যখন ল্যাজে গোবরে অবস্থায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নে প্রশ্নে জেরবার হতে হচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রতি পদক্ষেপে রাজ্য প্রশাসন এবং পুলিশকে একহাত নিচ্ছে। ঠিক সেই সময়ই একেবারে নীরব দর্শকের ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তার অনুগামীদের মধ্যে একমাত্র কুণাল ঘোষ ছাড়া আর কাউকেই খুব একটা দেখা যাচ্ছে না বিভিন্ন কর্মসূচিতে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পর থেকেই নানান মন্তব্য করে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আরজিকর নিয়ে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী নিজেও এর রাশ টানতে ব্যর্থ। ঠিক এরকম সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরবতা ভেঙে একটা দিশা দেখিয়েছিলেন দলকে, আর সেই পথেই এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবার ডায়মন্ড হারবার এলাকার একাধিক তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন। তাৎপর্যপূর্ণভাবে একটি পোস্ট সকলে একসাথে শেয়ার করেছেন। ওই পোস্টে লেখা আছে, আশুক দাদা ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। এখানে যে দাদা মানে অভিষেককেই বোঝানো হয়েছে একথা সকলেই বোঝেন। রাজনৈতিক মহলের দাবি, এটা বাংলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ একটা পট পরিবর্তনের ইঙ্গিত। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় এলাকা, সেখানকার তৃণমূল নেতারাই আওয়াজ তুলছেন, দাদা অর্থাৎ অভিষেক প্রশাসনে ফিরলেই স্বচ্ছতা আসবে, সুশাসন আসবে, রাজ্যের বেহাল দশা দিশা পাবে। বলাই বাহুল্য, এই দাবি যে শুধুমাত্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের তৃণমূল নেতাদের এই ফেসবুক পোস্ট ঘিরে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। তাদের বক্তব্য, তৃণমূলের অন্তরের একটা অংশ তো মেনে নিচ্ছেন রাজ্য প্রশাসনে স্বচ্ছতার অভাব রয়েছে, রাজ্যে সুশাসন নেই, সঠিক দিশা নেই। যখন রাজ্য প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার আওয়াজ উঠছে, ঠিক সেই সময় নিউ টাউনের এক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করল অভিষেকের ভুয়ো লেটারহেড ব্যবহার করে প্রতারণা করার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিক সরকার নামে ওই তৃণমূল নেতা অভিষেকের একটা লেটারহেড ছাপিয়ে সেটা দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন উত্তর দিনাজপুরের এক ব্যক্তি। যদিও অভিযোগ সামনে আসতেই শাসক দল দাবি করছে কৌশিক সরকারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, কিন্তু প্রশ্ন উঠছে, শুধুমাত্র অভিষেকের নকল লেটারহেড ব্যবহার করেই যদি কেউ কয়েক কোটি টাকা প্রতারণা করতে পারে, তাহলে পুলিশ কেন আগে খবর পেল না? এখানেই সন্দেহের অবকাশ রয়েছে। এর পিছনে কি বড় কোনো চক্র রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নম্বর টু বলেই পরিচিত, দল এবং প্রশাসনে তার প্রভাব সন্দেহাতীত। ফলে অভিষেকের লেটারহেডে যদি কোটি কোটি টাকা ওঠে, তাহলে বাকিটা কি হবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।